পেট ঠিক তো সব ঠিক বাংলায় এই প্রবাদটি অনেকখানি প্রচলিত অনেকেই মনে করেন এটি বুঝি আমাদের পেটের ক্ষুধা নিবারণের কথাকে বোঝায় কিন্তু সত্যিকার অর্থে একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারবো যে এটি দিয়ে আমাদের পেটের নানান অসুখ বিসুখেও বোঝানো হতে পারে আমাদের পেটে অনেক অসুখ হয় এবং সেই অসুখগুলো যদি আমরা ঠিকমতো চিকিৎসার আওতায় না আনি তাহলে আমাদের সার্বিক সুস্থতায় তার প্রভাব পড়ে আজকে আমরা এ বিষয়ে কথা বলবো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে আমাদের আজকের বিষয়ে পরিপাকতন্ত্রের অসুখ এবং আপনার স্বাস্থ্য এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার এ আতিকুজ্জামান তিনি তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ তিনি পরিচালক ডাইজেস্টিভ ও লিভার সেন্টার ফ্লোরিডা যুক্তরাষ্ট্র এবং তিনি চেয়ারপারসন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ডাক্তার বিএম আতিকুজ্জামান স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে আমি দেখতে পাচ্ছি অধ্যাপক ইসাদ উদ্দিন আহমেদ বাংলাদেশের চিটং মেডিকেল কলেজের পরিপাকতন্ত্র বিভাগের প্রধান আজকে এখানে আমাদের সাথে যোগ দিয়েছেন আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সমস্ত দর্শককে এবং আপনাকে বিশেষ করে শুভেচ্ছা ধন্যবাদ ডক্টর আতিকুজ্জামান আমরা আপনার সূত্র ধরে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডাক্তার ইরশাদুদ্দিনকে তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ তিনি বিভাগীয় প্রধান গ্যাস্ট্রো বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর ইরশাদুদ্দিন আহমেদ স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে চ্যানেল ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জন্য আমরা যেটা শুরুতে বলছিলাম যে আমাদের পেটের নানান অসুখ বিসুখ এবং তার একটা বিরাট অংশই আসে আমাদের পরিপাকতন্ত্র সংশ্লিষ্ট আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটাকে আমরা বলি আমাদের মুখ মুখগহবর থেকে শুরু করে একেবারে পায়ুপথ পর্যন্ত এই ট্রাক্ট অবস্থিত এবং আমরা যে খাবার খাই সেই খাবার পরিপাক হয়ে তার যে নির্যাস যেটা সেটা আমাদের শরীরে পরিশোষিত হয় এবং তাই আমাদেরকে বাঁচিয়ে রাখে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি প্রথমে ডাক্তার এরশাদুদ্দিন আহমেদ আপনাকে দিয়ে একটু শুরু করি যে আমাদের এই পরিবারতন্ত্রে এই যে খাদ্যের হজম প্রক্রিয়া এবং তারপর তার পরিশোষণ এই সব কিছু মিলিয়ে কি কি রকমের অসুস্থতা সাধারণত মানুষের ভিতরে বেশি দেখা যায় ধন্যবাদ আপনাকে আসলে আমরা সরকারি মেডিকেল কলেজ অথবা বাইরে প্রাইভেট চেম্বারে বেশিরভাগ আমাদের কাছে রোগীরা যে কমপ্লেন নিয়ে আসে বেশিরভাগ হচ্ছে পেটে ব্যথা অ্যাসিডিটি বুক জ্বালা পরা আর পায়খানা বেশি হওয়া ঘন ঘন ওয়াশরুমে যাওয়া বা পায়খানা বেশি হওয়া আর এগুলো হচ্ছে কমন কমপ্লেন আর আমি যদি ডিজিজ পারসপেক্টিভে দেখি মানে রোগ নিয়ে যদি বলি তাহলে এগুলো আমরা বলি সাধারণত নন আলসার ডিসপেপসিয়া পেপটিক আলসার তারপর হচ্ছে গ্যাস্ট্রিসোভেজিয়াল ডিজিজ মানে বুক জ্বালা পরা হয় যেটাতে এরপরে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম এবং রিসেন্টলি দেখা যাচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এটাও আমাদের দেশে রিসেন্টলি দেখা যাচ্ছে ইনক্রিজিং এছাড়া আমরা লিভারের বিভিন্ন রোগও দেখে থাকি সাধারণত একিউর ভাইরাল হেপাটাইটিস ক্রনিক লিভার ডিজিজ এসব রোগের চন্ডিস নিয়ে আসে বা অন্যান্য উপসর্গ নিয়ে এগুলোই আমরা বেশিরভাগ দেখে থাকি পরিবর্তন রোগের মধ্যে আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর এশাদুদ্দিন আহমেদ ডক্টর বি এ মাথিকুজ যেমন আপনার কাছে আসি যে এই যে পরিপাকতন্ত্রের যখন কথা আসে আমরা অনেক সময় হয়তো পাকস্থলীর কথা বলি আবার অন্ত্রের কথা বলি আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলো কিন্তু এই যে লিভার তারপর আমাদের তার আশপাশে আরও যেসব অঙ্গ আছে তার মধ্যে অগ্নাশয় যেমন একটি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরিপাকতন্ত্রের অংশ সহযোগিতা করে লিভার বলা যায় আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গের মধ্যেই পরে লিভারের বিশেষ কি অসুখ স্যার একটুখানি বলেছেন একটু আগে ডাক্তার এরশাদুদ্দিন কিন্তু আপনিও যদি আরেকটু বলেন লিভার সম্বন্ধে যে সাধারণত বিশেষ কি কি রকমের অসুখ লিভারে দেখা যায় লিভার এবং দুটোই আমাদের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ লিভার যাদের শরীর শরীরের সবচেয়ে বড় বলতে পারেন যে গ্ল্যান আমাদের শরীরের যত রকম খাবার আমরা খাই সেই খাবারগুলো পাকস্থলী থেকে যখন অন্ত্রে চলে আসে সেই খাবারগুলো চলে যায় লিভারে এবং লিভার সেটাকে ফাইনালি মেটাবোলাইজ করে ডিটারমাইন করে যে খাবারের কোন অংশটা চর্বির হিসেবে আমাদের লিভারে থেকে যাবে কোন অংশটা মাংস বেশিতে যাবে আমাদের চর্বি কোথাও কতটুকু রক্ত নালিতে যাবে কতটুকু শরীরে আমাদের ফ্যাট সেলে বা চর্বিতে জমা হবে তো লিভার এটা হলো প্রাইমারি দায়িত্ব কিন্তু লিভার এর পাশাপাশি আর অনেকগুলো দায়িত্ব পালন করে লিভার একই সাথে আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ আছে আমাদের অঞ্চল থেকে যে সমস্ত জিনিসগুলো আসে সেগুলোকেও কিন্তু পরিশোধিত করে এবং একই সাথে লিভার ডিটক্সিফাই করে এটাকে বলা হয় পরিশোধিত করে সেটাকে বের করে দেওয়া অবশ্যই কিডনি আর একটা অঙ্গ যেটা এই কাজটা করে কিন্তু লিভারের একটা বিরাট দায়িত্ব আছে ঠিক একইভাবে যেহেতু সব কিছু লিভারের ভিতর দিয়ে যায় লিভার কিন্তু একই সময় কিন্তু নানা রকমের রোগ এই লিভারের ভিতর দিয়ে যায় এই জন্য নানা রকমের হেপাটাইটিস বা নানা রকমের প্রদাহ লিভারের মধ্যে হয় তার মধ্যে ডাক্তার এশাদ বলেছেন হেপাটাইটিস এ বি সি ডি ই এগুলো লিভারের লিভারে হয় এবং যেমন বাংলাদেশে হেপাটাইটিস এ খুব কমন পানিবাহিত রোগ হেপাটাইটিস বি এবং সি আরেকটা কমন রোগ কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আজকাল আমাদের জন্য একটা বিরাট থ্রেট হয়েছে বা একটা ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে সেটা হলো ফ্যাটি লিভার জি আমরা যা খাই আমরা তাই আমরা যে সমস্ত খাবার খাই যেটা বললাম যে পাকস্থলী হয়ে অন্তরের মাধ্যমে লিভারে আসে আমাদের জেনেটিক্যালি আমরা বাঙালিরা আমাদের লিভার কিন্তু অন্যান্য জাতির চেয়ে বেশি ফ্যাট আমাদের লিভারে অ্যাট্রাক্ট করে কিছু জেনেটিক এবং মেটাবলিক কারণে আমরা যা খাই তার কারণে এবং লিভারে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার নর্মালি লিভারে চর্বি থাকে কিন্তু তার চেয়ে বেশি চর্বি জমা হয় এর একটা প্রধান কারণ হলো মেটাবলিক কারণ এবং এই লিভারটা যখন চর্বিযুক্ত হয়ে যায় দেখা যায় যে সেখান থেকে আস্তে আস্তে করে সেখানে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় সেখান থেকে দেখা যায় যে লিভার সিরোসিস বা লিভারের একটা রোগ তৈরি হয় যেটা ইরিভার্সেবল এবং সেখান থেকে লিভার টিউমার হয়ে যায় বাংলাদেশের জন্য একটা খুব খুব মানে অশুনি সংকেত এই জন্য যে বাংলাদেশে অনেক রোগ অনেক লোক কিন্তু মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত এবং ফ্যাটি লিভারে আক্রান্ত এবং আমরা মনে করছি যে আগামী কয়েক বছর পরে বাংলাদেশের লিভার ট্রান্সপ্লান্টের একটা প্রধান কারণ বা ক্রনিক লিভার ডিসিজের একটা প্রধান কারণ হয়ে যাবে ফ্যাটি লিভার তো আজকের পরিপাকতন্ত্র দিবসে একটা বড় অংশ যেটা সেটা হল আমাদের চিন্তা করতে হবে যে এই মেটাবলিক সিন্ড্রোমে ফ্যাটি লিভারটা নিয়ে আমরা কি কাজ করব ভবিষ্যতে বিভিন্ন রোগের পাশাপাশি একই সাথে যেমন যে কথাটা বলেছে হেপাটাইটিস এই লিভারের অনেকগুলো হেপাটাইটিস কিন্তু প্রিভেন্টেবল যেমন পানিবাহিত হেপাটাইটিস প্রিভেন্টেবল হেপাটাইটিস বি প্রিভেন্টেবল ভ্যাকসিনের মাধ্যমে হেপাটাইটিস এ এবং বি প্রিভেন্ট করা যায় এবং হেপাটাইটিস বি আমাদের দেশে অনেক লোক জানেও না যে তার হেপাটাইটিস বি হয়েছে এবং স্ক্রিনিং করে বের করা যায় এবং হেপাটাইটিস বি স্ক্রিনিং করাটা খুব জরুরি কারণ ওটা করলে হেপাটাইটিস বি থেকে যে টিউমারটা হয় যেটা বাংলাদেশে ক্যান্সারের লিভার টিউমার একটা অন্যতম কারণ এবং লিভার ট্রান্সপ্লান্টের একটা অন্যতম কারণ সেটা কিন্তু প্রিভেন্ট করা যায় সো দ্য डाइजेस्टिव যদি বলি কথা বলতে হবে কথা প্রতিরোধের আমরা এই প্রসঙ্গগুলো একটু আসব পরের দিকে আমার মনে হয় প্রফেসর ডক্টর শায়দুদ্দিন আপনার কাছে খুব সাধারণ একটি সমস্যা নিয়ে একটু ফিরোতাছি যে আপনি অ্যাসিডিটির কথা বলেছেন শুরুর দিকে যে খুব কমন যেসব অসুখ আমাদের কাছে আসে তার মধ্যে অ্যাসিডিটির সমস্যাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি কেন হয় এবং কিভাবে এই বিষয়টাকে প্রতিরোধ করা যায় এখানে আমরা একটু মনে হয় অনেক মানুষের প্রশ্ন থাকবে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি অ্যাসিডিটি ধন্যবাদ আসলে অ্যাসিডিটি এটা আমাদের দেশের রোগীদের একটা কমন প্রবলেম যে আমাদের কাছে যখন আসে বলে যে আমার অ্যাসিডিটি বুক জ্বালা পড়া করে প্যাট জ্বালা পড়া করে প্যাট ফুলে থাকে অনেক কিছুকে আসলে রোগীরা অ্যাসিডিটি হিসেবে বলে থাকে জি আমাদের আসলে আমরা যদি ফিজিশিয়ান পার্সপেক্টিভে দেখি এসিডিটি বলতে আমরা যেটি বুঝি যে আমাদের আসলে পরিপাকতন্ত্রের পাকস্থলিতে নর্মালি সবসময় কিছু এসিড সিক্রেশন হয় যেটা আমাদের পরিপাকের কাজে লাগে কিন্তু ওই এসিড যদি বেশি পরিমাণে সিক্রেশন হয় অথবা এসিডকে আমাদের যে এসিড আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন পাকস্থলিতে যে কাজটা করে ওটাকে প্রোটেকশান দেওয়ার জন্য আবার প্রোটেকটিভ কিছু মেকানিজম আছে যেমন মিউকাস লেয়ার থাকে আমাদের মিউকোসা থাকে এবং এই যে প্রোটেকটিভ মেকানিজম যখন দুর্বল হয়ে যায় তাহলে যে কোনো একটা যদি হয় আয়দার এসিড যদি বেড়ে যায় অথবা প্রোটেকটিভ মেকানিজম যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু ঘা হতে পারে পরিবর্তন তাহলে এটাকে আমরা বলি পেপ্টিকালসার ডিজিজ এটা পাকস্থলিত হতে পারে ডিওডেনাম বলি আমরা কুত্রান্তের প্রথম অংশ এটাকে বলি ডিওডেনাম এটা ওখানেই সাধারণত বেশিরভাগ ঘা হয় ডিউডাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার এটা হচ্ছে যে অ্যাসিডিটি বেশি হলে অথবা প্রটেক্টিভ মেকানিজম দুর্বল হলে হতে পারে এছাড়া আমাদের দেশে আমরা অ্যাসিডিটি যেসব রুগীগুলা পাই বেশিরভাগেরই কিন্তু কোনো আলসার থাকে না বেশিরভাগ হচ্ছে যে উইদাউট এনি আলসার পেশেন্টের জ্বালা পড়া হয় বুক জ্বালা পরা হয় এখন আমি যদি আসি কারণের মধ্যে আসি অ্যাসিডিটির আসলে মানে পেট্রিক আলসার ডিজিজ কারণ যদি বলি অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু মেনলি হাইজিনের সাথে রিলেটেড এটা হচ্ছে আমাদের খাওয়ার সাথে বা ইয়ের সাথে এটা সাধারণত পরিবর্তন ঢুকে তাহলে হাইজিন এখানে একটা ইম্পর্টেন্ট গুড হাইজিন মেনটেন করলে এই যে ব্যাকটেরিয়াটা শরীরে প্রবেশ করতে পারে না তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ইম্পর্টেন্ট কজ অফ পেপটিকালসার ডিজিজ এছাড়া আমাদের দেশে আরেকটা জিনিস আমরা কমনলি দেখতে পাই যে মানুষ যে কোনো ব্যথা শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় ফার্মেসি থেকে ব্যথা ওষুধ নিয়ে খাই আমরা যেগুলোকে বলি এনএসএআইডি নন এস্টারয়েডের ইনফ্লামেটারি ডিজিজ নন এস্টেরয়েডাল ড্রাগ যেগুলো আমরা বলি এগুলোতেও কিন্তু অনেক সময় আলসার ডিজিজ হয় এছাড়া যদি অ্যাক্সেসিভ স্ট্রেস যদি অনেক বেশি স্ট্রেসে থাকে অথবা সিরিয়াস কোনো ইলনেস এছাড়া আরও অনেকগুলা কারণে সাধারণত আলসার ডিজিজ হতে পারে এই হচ্ছে আমাদের অ্যাসিডিটি কমনলি আমরা যেগুলা পাই এটা কমন কাজ আচ্ছা আমরা আমরা একটি একজন দর্শক সম্ভবত আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখি তিনি একটি প্রশ্ন করবেন সম্পর্কিত এই সংক্রান্ত দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে আমাদের ডাক্তারদের কাছে প্রশ্নটি করতে পারেন অ্যাসিডিটি সংক্রান্ত বা অন্য অন্য কোনো অসুবিধা থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যালো জি হ্যাঁ শুনছি বলেন হ্যালো শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলুন আচ্ছা আমার নাম বিকাশ মল্লিক আমি চট্টগ্রাম থেকে বলছি আমার বয়স আমি বছর বছর আগে আগে আর কি মানে আমার চার চার হঠাৎ করে আমার ডায়াবেটিস আছে প্লাস গ্যাসেরও প্রবলেম ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ফেটটা সব সময় মানে থাকতো তো অনেক এখানে ডাক্তার

উনি অলরেডি কিছু ওষুধ খেয়েছেন আমরা যেটাকে বলি পিপিআই পিপিআই যেগুলো কমনলি সাধারণত অ্যাসিডিটিতে দেওয়া হয় রোগীরা নিজেরাই অনেক সময় ফার্মেসি থেকে নিয়ে খায় এটা খাওয়ার পরেও ওনার অস্বস্তিটা আসলে যায়নি এক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হবে যেহেতু উনি বয়স্ক মানুষ অ্যাসিডিটি ছাড়াও অন্য বেশ কিছু কারণে কিন্তু এরকম গ্যাসের ভাব পেট শক্ত হয়ে যাওয়া এ ধরনের হতে পারে এর মধ্যে একটা হচ্ছে বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার তো সো আমার মনে হয় যে উনি যেহেতু বয়স্ক উনি একটা অ্যান্ডোস্কোপি যদি করা না তাকে অ্যান্ডোস্কোপি করিয়ে নেওয়া উচিত যে অন্য কোনো খারাপ কারণ আছে কিনা অথবা প্রেক্টিকালসার ডিজিজ আছে কি আমরা কথা বলছিলাম অনেকগুলো প্রসঙ্গে এর মধ্যে ফ্যাটি লিভার এই বিষয়ে কথা বলেছেন ডক্টর বি এ মাতিকুজ্জামান তিনি বলেছেন যে এটি অনেক আগের তুলনায় বেড়ে গেছে এবং আমরাও দেখছি যে অভিজ্ঞতার আলোকে যে বাংলাদেশে খুব কম আলট্রাসাউন্ড আছে যেখানে আমরা ফ্যাটি লিভারের প্রসঙ্গটি পাই না আমি ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে ফ্যাটি লিভারের প্রবণতা এটি যে এতখানি বেড়ে গেল তার মূল কারণটা কি এবং আমরা কিভাবে এটিকে প্রতিরোধ করতে পারি অনেক ধন্যবাদ ফ্যাটি লিভার একটা বিশাল সমস্যা শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য ফ্যাটি লিভারের যে প্রধান কারণ সেটা আমরা বলি যে ফিফটি ফিফটি অর্ধেক কারণ হলো জেনেটিক্স তার মানে জন্মগতভাবে কিছু কারণ থাকে যে কারণে তাদের কারো কারো ফ্যাটি লিভার বেশি হয় প্রবণতা বেশি থাকে আমরা যারা সাউথ ইস্ট এশিয়াতে থাকি এশিয়ান কান্ট্রিগুলোতে আমাদের প্রবণতা বেশি সেটা আমাদের জন্মগত কারণে কারণ আমরা ছোটবেলা থেকে বিপুল পরিমাণ কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার খাই সেটা একটা জিনিস সেখান থেকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করি সেজন্য হয় বাকি ফিফটি পার্সেন্ট হল এনভারনমেন্টাল তার মানে আমরা কি করছি কি খাচ্ছি যেটা আমি প্রথমে বলেছিলাম আমরা যা খাই আমরা তাই এবং আমাদের ভিতর থেকে সব খাবারই যাবে এবং সেটা লিভারের ভিতর দিয়ে যাবে আপনি যদি দেখেন বাংলাদেশে কত বছরে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের খাবারের একটা বিশাল পরিবর্তন হয়েছে আমাদের ওভারঅল জীবনযাত্রার মানের সাথে কিছু পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা বড় পরিবর্তন যেটা হয়েছে যে আমরা আগে যা খেতাম আমরা এখন তা খাই না এবং আমাদের খাবারের ভিতরে এটা বিশাল পরিবর্তন এসেছে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং সেটা খাবারের ক্ষেত্রেও হয়েছে এবং জীবনযাত্রার পরিবর্তনের জন্য হয়েছে যে কারণে আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো হলো প্রসেসড ফুড তার মানে খাবারগুলো প্রসেসড হয়ে আসে তারপরে যেমন খাই যেমন ধরেন আমরা যখন ছোট ছিলাম তখন বার্গার খেতাম না বার্গার যেটা আসে সেটা হলো বার্গারের উপর যে বানগুলো থাকে সেটা হলো ময়দা ভিতরে যে মাংসটা থাকে সেটা কিন্তু আসল মাংস না সেটা প্রসেসড করা সেটাকে মেশিনের মাধ্যমে একদম মিহি করা হয় তার মধ্যে কেমিক্যাল দেওয়া হয় তার মধ্যে পাউডার দেওয়া হয় তার মধ্যে মশলা দেওয়া হয় তেল দেওয়া হয় এবং সেই তেলের মধ্যে অনেক তেল থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো না তো আমাদের চারদিকে যদি আপনি তাকান যে কোনো দোকানে তাকান দেখবেন যে ছোট ছোট প্যাকেটে চিপস বিক্রি হচ্ছে বিস্কিট বিক্রি হচ্ছে আমাদের ওভারঅল জীবনযাত্রা বা খাবারের মধ্যে আপনি যদি দেখেন যে তিরিশ বছর আগে আমরা কি খেতাম আর এখন কি খাচ্ছি তো আমাদের খাবারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমাদের খাবার আমাদের খাবারে খুব কম পরিমাণ যেহেতু খুব কমে গেছে চর্বি জাতীয় খাবার লবণের পরিমাণ যেহেতু বেড়ে গেছে সেটা কিন্তু আমরাই খাচ্ছি সকালবেলায় খুব তাড়াহুড়া করে একটা বার্গার খেয়ে বেরিয়ে গেলাম দুপুরে একটা বার্গার খেলাম রাতে বাইরে একটু ভাজা ভাজাপোড়া খেলাম এই যে খাবারের একটা পরিবর্তন হয়েছে সে খাবার আমাদের শরীরের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের শরীরের ভিতর দিয়ে যাওয়ার কারণে লিভার ভিতর যাওয়া লিভার কী পাচ্ছে এই প্রসেস ফুডের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে পাচ্ছে আচ্ছা এবং গবেষণা করে দেখা গেছে এটা একটা বড় কারণ আরেকটা বড় কারণ হলো আমাদের জীবনযাত্রা আমেরিকাতে একটা ল্যাবে তারা কিছু ইঁদুরের উপরে পরীক্ষা করে দেখলো যে যাদেরকে খুব স্ট্রেসফুল সিচুয়েশনে রাখা হলো একই খাবার দেওয়া হলো আবার কিছু ইঁদুরকে লেস স্ট্রেসফুল অবস্থায় একই খাবার দিয়ে দেখা গেল যে যাদের লাইফ খুব স্ট্রেসফুল যে ইঁদুরের তারা বেশি ফ্যাটি লিভার ডেভেলপ করছে তার মানে স্ট্রেসেরও একটা ব্যাপার আছে যাদের স্ট্রেস বেশি তাদের ফ্যাটি লিভার বেশি হয় তারও একটা কারণ আছে স্ট্রেসের কারণে কিছু হরমোন বেড়ে যায় সেই হরমোনগুলো শরীরের মেটাবলিজম চেঞ্জ করে দেয় এবং লিভার কিন্তু মেটাবলিক ওয়ান অফ দ্য বিগেস্ট মেটাবলিক অর্গান তখন লিভারে সেটা একটা প্রতিক্রিয়া পড়ে এবং আমাদের জীবনযাত্রায় যে স্ট্রেসটা একটা কত বড় ভূমিকা পালন করছে আপনি যদি দেখেন আমাদের তিরিশ বছর আগে ঢাকার জীবনযাত্রায় যে স্ট্রেস ছিল এখন স্ট্রেস বেড়ে গেছে অনেক বেশি একটা জায়গা থেকে একটা জায়গায় আগে পনেরো মিনিটে যাওয়া যেত এখন এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় এরশাদ যে শহরে থাকে আমি সেখানে ছিলাম আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমাদের মেডিকেল কলেজ থেকে জিসির মরে যেতে লাগতো পাঁচ থেকে সাত মিনিট এখন আধা ঘন্টাও যাওয়া যায় না এই যে স্ট্রেসটা স্ট্রেসটা কিন্তু আমাদের শরীরকে একটা নেগেটিভ ম্যাকানিজমের মাধ্যমে আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয় স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় আমাদের অ্যালোস্ট্রন বাড়িয়ে দেয় আমাদের সোডিয়াম মেটাবলিজমে চেঞ্জ করে দেয় এবং ফ্যাটি লিভার করাতে সাহায্য করে সো ফ্যাটি লিভার একটা কমপ্লেক্স ব্যাপার শুধু জেনেটিক্স না আমরা কি খাচ্ছি আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট কি এবং সেই জন্যই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত আমরা কি খাই একটা রেগুলেশন নিয়ে কথা বলা উচিত আরেকটা বড় জিনিস স্ক্রিনিং করা উচিত এখন কিন্তু ছোট ছোট ফোনের মতন ডিভাইস দিয়ে ফ্যাটি ফ্যাটি লিভার স্ক্রিন করা যায় আমাদের ম্যাথ স্কেলে ফ্যাটি লিভার স্ক্রিনের কথা চিন্তা করতে হবে ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এইগুলো আমাদের ভাবনার অবকাশ আছে অনেক ধন্যবাদ ডক্টর বিমাথিকুজ্জামান এত চমৎকার করে বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার প্রশ্নটি বলুন আমার মাস হয়েছিল তো এখন পর্যন্ত ক্লিয়ার গেলে আচ্ছা আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে ছয় মাস আগ থেকে আপনার একটি আমাশয়ের অসুবিধা আছে এখনও পর্যন্ত ভালো হয়নি কি করণীয় আমার মনে হয় ডাক্তার এরশাদুদ্দিন আপনার কাছে আসি দর্শকের প্রশ্নটির উত্তরে কি বলবেন ধন্যবাদ আসলে উনি যেটা বলেছেন ছয় মাস ধরে আমাশয় এটা এটা কিন্তু আমাদের দেশের একটা প্রধান উপসর্গ রোগীদের আমাদের কাছে আসে যে অনেক দিন ধরে আমাশাই হচ্ছে অনেক দিন ধরে ডায়রিয়া হচ্ছে বিভিন্নভাবে আসলে এটা ওনারা বলে থাকেন তো আমরা আসলে বেসিক্যালি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমাশাই উনি যেটা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ওনার বয়সটা অবশ্যই আমি শুনিনি বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম আমরা যেটাকে বলি আইবিএস আইবিএস কিন্তু আমাদের দেশে মোটামুটি বেশ প্রিভেলেন্ট এবং আইবিএস হচ্ছে এমন একটা সমস্যা যে আমাদের খাদ্য নালী যখন বেশি পরিমাণে অনেকগুলো কারণ আছে এর এই মধ্যে যদি আমি সংক্ষেপে বলি একটা হচ্ছে যে খাদ্য নালী যে আমাদের নর্মাল মর্টিলিটি আমরা যেটা বলি চলাচল এটা আসলে ডিস্টার্ব বেশি হলে ডায়রিয়া হয় কম থাকলে অনেক সময় কনস্টিপেশন হয় যেটাকে আমরা বলি আইবিএস কনস্টিপেশন আবার অনেক সময় অনেকের অল্টারনেট ডায়রিয়া বা কনস্টিপেশন হতে পারে উনি যেটা বলছেন যে ডায়রিয়া বা আমাশয় তো আমাশয়ও আমরা দুভাবে বলে থাকি একটা হচ্ছে যে রক্ত আমাশয় আর একটা হচ্ছে এমনি ডায়রিয়া যদি ওনার স্টুলের সাথে রক্ত গিয়ে থাকে তাহলে ছ মাস ধরে তাহলে আমাদেরকে কিন্তু ভিন্ন কষ্ট চিন্তা করতে হবে এর মধ্যে একটা হচ্ছে আইবিডি যেটা আমরা বলছি ইনফ্ল্যামেটরি ইনফ্লামেটরি ডিজিজ এটা আতিক ভাই যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে ফেটি লিভার ডিজিজ আসলে এটা পশ্চিমাদের রোগ এখন আমাদের দেশে প্রিভেলেন্ট এবং ওয়ান অফ দ্য কমন কজ অফ লিভার সিরোসিস নাও এখন মানে বিটা বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাসের পরে এখন ফেটি লিভার ডিজিজে হচ্ছে যে সেকেন্ড কজ আমাদের দেশে লিভার সিরোসিস এবং এটা হয়তো কিছুদিনের মধ্যে এক নাম্বারে চলে যেতে পারে তো একইভাবে আমি যেটা বলছি যে আইবিডি এটা হচ্ছে আসলে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইস্টার্ন ইউরোপ ওই সব জায়গায় অনেক কমন ছিল কিন্তু এশিয়াতে এখন এটা একটা গ্রোয়িং ডিজিজ যে ইনফ্লামেটারি বাহল ডিজিজ ওনার আমাশায় যদি রক্তযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু একটা ইনফ্লামেটারি বাহল ডিজিজ বিশেষ করে আলসারেটিভ ফোলাইটিস হওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়া আরেকটা সম্ভাবনা যেটা আমরা বলি অনেক সময় কোলনিক পলিপ পলিপ থেকে রক্ত যেতে পারে দীর্ঘদিন এবং সেটা আমাশায় হিসাবে উনি বলছেন রক্ত আমাশা হিসাবে এটা অনেক সরি অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে আর এটা হচ্ছে ক্যান্সার কোলনের ক্যান্সার ক্যান্সারের রোগে কিন্তু অনেক দিন ধরে বিশেষ করে রক্ত আমাশায় নিয়ে আসে যদি ওনার স্টুলের সাথে রক্ত না গিয়ে থাকে তাহলে এটা আইবিএস যেটা আমি প্রথমে বলেছিলাম এটা হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর এরশাদুদ্দিন আমাদের কাছে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন দর্শক আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে আমার নাম আমার আতিফুর রহমান আমার ওয়াইফের বয়স তেইশ বছর দুই বছর আগে চিত্র ছবিতে পাথর হয়েছিল operation হয়েছে এখন কিছু একটা খাইলে পেট ফাঁপিয়ে থাকে বেশি করে যে কোনো ওষুধ খাইলে পেট ভাবে আচ্ছা পেট ফাইবার মনে হয় পেটটা বড় রক্ত হয়ে যাচ্ছে কিছু খাইতে পারে না বমি করে আমরা এই প্রশ্নটির উত্তর নেব ডাক্তার বি এ মাতিকুজ্জামানের কাছ থেকে যিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশে একজন প্রখ্যাত লিভার এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার বি এ মাতিকুজ্জামান আপনি যদি প্রশ্নটি উত্তর দেন আসলে কি হতে পারে এই এই সমস্যাটির সমাধান অনেক ধন্যবাদ আপনার যাদের গল ব্লাডারের স্টোন থাকে এবং বিভিন্ন সমস্যা থাকে গল ব্লারের স্টোন জন্য যদি গল ব্লাডের সার্জারি করা হয় এবং স্টোনগুলো বের করে ফেলা হয় এবং গল ব্লাডারটা যখন বের করে ফেলা হয় তখন কিন্তু সমস্যার সবার যে সমাধান হয় তা না তৎকরা পঞ্চাশ ভাগ রোগী কিন্তু নানা রকমের নতুন সমস্যা ডেভেলপ করে তার মধ্যে একটা হলো পেটে ব্যথা পেট ফেঁপে যাওয়া ফুলে যাওয়া গল ব্লাডার সার্জারির পরে অনেকেই কিন্তু কয়েকটা জিনিস মানেন না তাদেরকে বুঝতে হবে যে তাদেরকে ফ্যাটি ফুড বা চর্বি জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না অনেকে কিন্তু এটা জানেন না কিংবা পালনও করেন না এবং সে কারণে তাদের পেট ফেলে ফেঁপে যায় ফুলে যায় তো লাইফস্টাইলে একটা মডিফিকেশন করতে হবে কারণ তাদের আগের মতন করে পিত্ত কিন্তু আস্তে আস্তে করে বের হয় না এট এ টাইম কন্টিনিউয়াসলি বেরোতে থাকে সেটা একটা জিনিস আর একটা জিনিস সেটাকে আমরা বলি পোস্ট কলিসেক্ট একদম সিন্দ্রো তার মানে গল সার্জারির পরে পরিপাকতন্ত্র একটা বড় পরিবর্তন আর সে কারণে আপনার কন্টিনিউয়াসলি বাইল্ড ফ্লো করে তো এই জিনিসটা একটু এই রোগীর হয়তো এর আগে একটা কন্ডিশন যেটা ডক্টর এরশাদ বলছিলেন যে এডব বাও সিনড্রোমস কিংবা খুব সেন্সিটিভ বাওল হয়তো থাকতে পারে এবং এই কোলসিস্টেকটমি করার পরে গল্ব সার্জারি করার পরে হয়তো এই প্রবলেমটা আরও প্রকট হয়েছে তো ওনার কিছু পরীক্ষা দরকার ওনার হয়তো এর পাশাপাশি কিছু জিনিস হয়তো আমরা জানি না হয়তো আগে ছিল আমরা টেস্ট করিনি ওনার হয়তো একটা এন্ডোস্কোপিক টেস্ট দরকার ওনার হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করা দরকার এবং ওনার এমন হতে পারে যে আসলে ব্যাপারটা তা না উনি খাবার যেটা খাওয়া দরকার সেটা খাচ্ছেন না বা যেটা অ্যাভয়েড করা দরকার সেটা অ্যাভয়েড করছেন না সো ওনার ওই ব্যাপারেও একটু কাউন্সেলিং করা দরকার এবং কি খাবেন বা কোনো খাবারের কারণে হচ্ছে কিনা সেগুলো একটু চেক করা দরকার জি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা এবার যাব ডক্টর এরশাদুদ্দিন আপনার কাছে আমাদের এই যে সমস্যাগুলোর কথা বলছি আলাপ করছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে ক্যান্সার নানান প্রসঙ্গে একটুখানি এসছে কিন্তু আলাদা করে আপনি যদি একটু বলেন যে পরিপাক্তনের যে অঙ্গ বা প্রত্যঙ্গগুলো আছে ক্যান্সারের সমস্যাটা কতখানি প্রকট এবং তার মূল উপসর্গগুলো আসলে কিভাবে দেখা যায় অনেক ধন্যবাদ আসলে পরিপাক্তনের ক্যান্সারের কথা যদি আমরা বলতে যাই প্রথমেই বলতে হয় আমাদের দেশে আসলে পরিপাক্ত ক্যান্সারের মধ্যে আমরা বেশিরভাগ পাই হচ্ছে পাকস্থলীর ক্যান্সার আর কলনের ক্যান্সার এই দুটি হচ্ছে কমন এর বাইরে আমরা পাই অগ্নাশয়ের ক্যান্সার পাই পিত্তলির ক্যান্সার লিভারের ক্যান্সার এগুলো হচ্ছে মোটামুটি এগুলো কম পরিমাণে পাওয়া যায় কিন্তু এগুলো আমাদের দেশে আর্থিকভাবে আগে একবার বলেছেন যে যে আমাদের দেশে ভাইরাসটা বিশেষ করে হেপাটাইটিস বি অনেক প্রিভ্যালেন্ট এবং ওই জন্য লিভার ক্যান্সারে কিন্তু আমাদের বেশ কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি এখন ক্যান্সারের উপসর্গ নিয়ে যদি আমরা আসি বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারের রুগীরা সাধারণত বেশিরভাগই আসে খাওয়ারও রুচি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে রুগীরা বলছে যে খাওয়া খেতে ইচ্ছে করছেন রুচি এটা হতে পারে অনেক সময় ক্যান্সারের কোনো পেটে ব্যথা হয় বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার যদি হয় তাহলে পেটের উপরের অংশে আমরা যেটাকে বলি পিগেস্টিয়াম ওখানে ব্যথা হয় আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত তল পেটে ব্যথা হতে পারে পেটের কোলন আমাদের যে অংশ থাকে ডান ডান পাশে আছে বাম পাশেও আছে তল পেটে আছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে তল পেটে ব্যথা হয় বেশি এছাড়া যদি পাকস্থলীর ক্যান্সার নিয়ে বলতে যাই এই যে খাওয়ার রুচি ছাড়াও এছাড়া হতে পারে বমি হতে পারে অনেক সময় অনেক সময় বমির সাথে রক্ত যেতে পারে এগুলো হচ্ছে বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার যদি আমাদের যে পাইলরা যেটাকে আমরা বলি পাকস্থলীর যে অংশ দিয়ে খাওয়া আমাদের টিউডানামে যায় কুদ্রান্তে যায় ওই অংশ যদি ন্যারো হয়ে যায় তখন রুদির সঙ্গে বমি নিয়ে আসে এগুলো হচ্ছে পরিপাকতন্ত্রে ক্যান্সারের উপসর্গ আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত খাওয়ার রুচি ছাড়াও আমাদের যে নর্মাল যে বাউল হেবিট আমরা যেটাকে বলি প্রতিদিন সাধারণত আমরা বলি যে প্রতিদিন সাধারণত সর্বোচ্চ তিনবার এবং উইকলিও তিনবার এটাকে আমরা বলি নর্মাল বাওয়াল হ্যাবিট মানে ডেইলি তিনবার থেকে সব সপ্তাহে তিনবার এটাকে আমরা সাধারণত নর্মালি বলতে থাকি যে এটা নর্মাল বাওয়াল এর মধ্যে বাওয়াল হ্যাবিট কিন্তু চেঞ্জ হয়ে যায় হয়তো আগে দেখা গেলো যে নর্মালি উনি রেগুলার একবার করে বাওয়াল পাস করতেন এখন দেখা যাচ্ছে যে বেশি করে পাস করছেন হঠাৎ করে অথবা হতে পারে ডায়রিয়া নিয়ে আসতে পারে

কিভাবে ভূমিকা রাখতে পারে এবং বিশেষ কোনো খাবার বাদ দেওয়া অথবা কোনো খাবার একটু বেশি খাওয়া এগুলো আমাদের এই পরিপাকতন্ত্রের স্বাস্থ্যে কিভাবে যেটা বলবো যে আমাদের পরিপাকতন্ত্রের অনেকগুলো অর্গানের ক্যান্সার কিন্তু ধূমপানের কারণে হয় যার মধ্যে আমাদের পাকস্থলী আমাদের খাদ্য নালী আমাদের অগ্নাশয় এগুলো কিন্তু ধূমপানের সাথে সরাসরি সংযুক্ত এবং যারা ধূমপান করেন তাদের জন্য একটা এটা বড় একটা ইম্পর্টেন্ট মেসেজ যে থেকে বিরত থাকুন এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস যেটা বলেছি যে আপনি যা খাবেন তাই হবে কারণ আপনি যা খাবেন এটা আপনার ইন্টারস্টাইনে যাবে আপনার অগ্নাশয় ওখান ওখান থেকে সিক্রেশন হবে তারপরে ক্ষুদ্রান্তের মাধ্যমে বৃহৎান্ত চলে যাবে সো খাবারে যদি আপনি যথেষ্ট শাক সবজি না খান যদি সেখানে যথেষ্ট ফাইবার না থাকে তাহলে কিন্তু আপনার কোলন ক্যান্সার বেড়ে যাবে এবং যারা ফাইবার কম খায় তাদের শুধু কলন ক্যান্সার না তাদের ক্ষুদ্রান্তের ক্যান্সার এবং অন্ত্রের অগ্নাশয় ক্যান্সারও কিন্তু বেড়ে যায় সো আমাদের শাক সবজি কিংবা আমাদের মাছ খেতে হবে বেশি করে আমাদের বিশেষ করে ডাল জাতীয় খাবার খাওয়া উচিত বেশি করে লাল মাংস কম খাওয়া উচিত এটা খুব আরেকটা জিনিস যেটা বললাম ফ্যাটি লিভার এবং আরো অনেক লিভার টিউমার ডাইরেক্টলি রিলেটেড হলো প্রসেস ফুড তার মানে যে সমস্ত খাবার প্রক্রিয়াজাত খাবার চিপস তারপর বিস্কিট কেক তেল জাতীয় খাবার

দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন আমরা কথা বলছিলাম আমাদের পরিপাকতন্ত্র আমাদের খাবার খাওয়ার পরে যেখানে আমাদের খাবার হজম হয় সেই প্রক্রিয়ার সাথে যুক্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অসুখ এবং তার সুস্থতা প্রসঙ্গে আশা করছি আমাদের বিশেষজ্ঞগণ যেই পরামর্শ দিয়েছেন সেগুলো আপনারা অনুসরণ করবেন বিশেষ করে আপনাদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন তাহলেই আমাদের পরিপাকতন্ত্র সুস্থ থাকবে এই আশাবাদ রেখে আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের এই আয়োজন